জাহাঙ্গীর আলম লিখেছেন, টাঙ্গাইলের একটি আলিয়া মাদ্রাসায় একজন হিন্দুকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সমালোচনার কারণে পরবর্তীতে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। মাদ্রাসার সর্বোচ্চ পদে হিন্দু ধর্মের অনুসারী একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখেন? সন্দেহাতীতভাবে এটি একটা ইম্যাচিওর ডিসিশন, এই সিদ্ধান্তটা সন্দেহাতীতভাবে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত, এটি কোনোভাবেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত নয়, বরং সমালোচনার যোগ্য একটি কাজ। মাদ্রাসা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এক ধর্মের প্রতিষ্ঠানে অন্য ধর্মের মানুষকে যদি দায়িত্বশীল হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা যাকে নিয়োগ দেওয়া হয় তার প্রতি অবিচার, আর যে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের প্রতি অবিচার। প্রতিষ্ঠানের প্রতি অবিচার এই জন্য যে এই প্রতিষ্ঠানটার ভালো মন্দ বোঝার মতো মিনিমাম যে যোগ্যতা সেটাই তো তার নেই, আর তাছাড়া আদর্শগতভাবে তিনি তো এই মাদ্রাসাকে, তিনি এই মাদ্রাসার যে ধ্যান ধারণা, এটার যে শিক্ষা কারিকুলাম ইত্যাদি, সেগুলোকে তিনি বিশ্বাস করার কথা নয়। তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের উন্নতি তার দ্বারা কীভাবে সম্ভব? তাছাড়া একজন আল্লাহকে অবিশ্বাস করেন এমন মানুষকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন সেরকম একটি আপনার পরিবেশের দায়িত্বশীল করা মানে হলো ওই মানুষগুলোর উপরে অবিচার করা। আমার বাবাকে নিয়ে কারোর আপনার বিরূপ ধারণা আছে, তাকে আমার উপরে, আমার বাবার উপরে খবরদার নিয়োগ করাটা যেরকম, এখানে ব্যাপারটি অনেকটা সেরকম এক। আর দ্বিতীয়ত হলো যাকে নিয়োগ করা হলো তার প্রতি অবিচার, কারণ তিনি যা বিশ্বাস করেন না সেটাই তাকে করতে বাধ্য করা হচ্ছে, ব্যাপারটি অনেকটা অবিচারের মতোই। বিধায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়ে থাকলে সেটি অবশ্যই সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ প্রত্যাহার করার সিদ্ধান্তটা সঠিক এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে আমাদের খেয়াল দেওয়া উচিত। এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের খামখেয়ালিপনা মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু এগুলো যেন না হয় সেটা খেয়াল করা অবশ্যই সংশ্লিষ্টদের কর্তব্যের অংশ। এস আর মিরাজ, আপনি লিখেছেন, অনেক সময় দেখা যায় আমাদের আত্মীয় যারা বিদেশে থাকেন তারা তাদের ছোট ভাই বোন বা ভাতিজা ভাতিজিকে নিজের স্ত্রী সন্তান হিসাবে দেখিয়ে ভিসা করে বিদেশে নিয়ে যান, ইসলামী দেশে এটা জায়েজ কিনা? এটা তো প্রতারণা, মিথ্যা কথা বলা, যত বড় লোভনীয় অফারই হোক না কেন, একটা মিথ্যা। পৃথিবীর সকল লোভনীয় অফারের চাইতেও আপনার তার সত্যবাদিতাটা রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব কেউ যদি এরকম কাজ করেন, অর্থাৎ আপনার মিথ্যা কথা বলে ভিসা করিয়ে নিজের সন্তান দেখিয়ে কাগজ নিয়ে যান, অনেকে তো অনেক মেয়ের সাথে তার বৈবাহিক সম্পর্ক হয়নি কিন্তু দেখান তিনি তার স্ত্রী, সেখানে যাওয়ার পর আবার একটা ডিভোর্স লেটার দিয়ে দেন, এই যে নাটকগুলো করা হয়ে থাকে এগুলো গুনাহের কথা, কারণ এগুলোর মাধ্যমে রীতিমতো আপনি মিথ্যাচার করছেন এবং প্রতারণা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানগাশা ফালা ইসামিনা, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। অনেকে মনে করেন যে অমুসলিমদের সাথে বোধহয় প্রতারণা করা যায়, না, প্রতারণা মুসলমানের সাথে না যায়, অমুসলিমের সাথেও না যায়। বিধায় প্রতারণা ইমানদার কোনো অবস্থাতেই করবেন না। এ সাহেব আকরাম হোসেন, আপনি লিখেছেন, আমার আত্মীয়দের কারো দ্বারা ইসলামের নানা বিধান পালনে বারবার বাধাপ্রাপ্ত হলে তার প্রতি আমার জবাব বা প্রতিবাদ কেমন হওয়া উচিত? এটা আসলে ভ্যারি করবে কী ধরনের বাধা দিচ্ছে এবং সেটা কোন লেভেলে আছে, কোন স্টেজে আছে। কখনো কখনো তার জন্য আপনাকে অনেক হার্ড লাইনে যেতে হবে, কখনো কখনো আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে তাদের কাছ থেকে মানে দূরে সরে যেতে হবে, যেটাকে সম্পর্ক শ্রেণীর পর্যায়ে যায়, যদি আপনার দিন পালনে তারা বাধা সৃষ্টি করে হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে তো এটা আসলে ভ্যারি করে যে পরিস্থিতিটা কী তার উপরে। মহিন লিখেছেন, আমার বাবা আমাকে মাজার পূজা করতে বললে আমি না করে দিই, তিনি আমার সাথে কথা বলেন না, এমন কি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এখন আমার করণীয় কী? আল্লাহ মাফ করুক, মাজার পূজা করতে বললে সে নির্দেশ তো মানা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন জাহাদা কান তুশরিকা বিল্লাহ, আল্লাহর প্রতি শিরক করার জন্য মা বাবা যদি তোমাকে জোরাজুরি করেন তাহলে ফালাতুতে হোমা, তুমি তাদের অনুসরণ করবে না, তবে তাদের সাথে সুদ ব্যবহার করতে হবে, আল্লাহ সে নির্দেশ করেছেন। বিধা আপনি সেটি করবেন, বাড়ি থেকে বের করে দিলে সবর করবেন, আপনি বাহিরে থেকেও তাদের প্রতি আপনার যে শ্রদ্ধার কোনো কমতি সেটি আপনি প্রকাশ করবেন।